এই রানা শোন, একটি রোগের নাম ভাইরাস করোনা। এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা? জানি না, আমি ভাই অত কিছু বুঝি না। বুঝতে হবে নয় মরতে হবে, আরে ভাইরাস করোনা হতে পারে তোর। ভালো মতো হাত ধুবি সাবান দিয়ে। কি জায়গা বলছেন সাবান দিয়ে? হাত ধুবো কেন? আপনি জানেন না ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না। কে বললো তোকে? তুই জানলি কোথায়? নেট থেকে দেখেছি হাজার উপায়। তারপর হাত ধুবি, হাত ধুলে ক্ষতি নাই, ভাইরাস হলে পরে কারো কোনো ক্ষতি নাই। সহমত ভাই, আপনি যা বলবেন তাই হবে, তাই খুব প্রয়োজন। মাস্ক পরাটাও আজ খুব প্রয়োজন। নাক মুখ চোখ দিয়ে ভাইরাস ঢুকে সরাসরি হিট করে আমাদের বুকে। কিন্তু যে ভাই ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার? গুড কোশ্চেন। এই রানা শোন, যত্র তত্র তো তুই ফেলবি না, ওকে? অপরিষ্কার কিছু ধরবি না, ওকে? হাত দিয়ে চোখ নাক ডলবি না, ওকে? ভাইরাস তবে তোকে ধরবে না। যদি ধরে তবে? এমন তো নয় এই রোগ হলে মারা যায়, অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায়। চিন্তা নাই। না, চিন্তা আছে, এইটার মাঝেও শিক্ষা আছে। কি শিক্ষা ভাই? সমাজের যদি হয় ভাইরাস তবে ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে। একটি রোগের কাছে অসহায় মানুষেরা কি করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা। এইটাকে বলে কেউ খোদার আজাব, রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব। কতিপয় লোক আছে আমার মতো, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব। আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি, এ খবর শুনে মোরা ঘরে বসে হাসি। লক্ষ পথ শিশু ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার? এক যুগে যে দিন হবে সচেতন, এক যুগে যে দিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন, সেদিন পাবে সবে নতুন জীবন। এক যুগে যে দিন হবে সচেতন, এক যুগে যে দিন হবে সচেতন।